एकसमय বুড়িগঙ্গা नदी के बला हतो ढाकार प्राण, जेखाने प्रतिदिन बिकेल सन्ध्याय नदीर तीरे भ्रमणे आसतो मानुष। समृद्ध छिलो जलज प्राणीते एबं इलिश माछ छिलो नगरबासीर काछे नदीर उपहार। किन्तु एर सबटाई एखन इतिहास। विस्तारित देखुन डेस्क रिपोर्टे। एक समय বুড়িগঙ্গা नदी के बला हतो ढाकार प्राण, जेखाने प्रतिदिन बिकेल सन्ध्याय नदीर तीरे भ्रमणे आसतो मानुष। समृद्ध छिलो जलज प्राणीते एबं इलिश माछ छिलो नगरबासीर काछे नदीर उपहार। किन्तु एर सबटाई एखन इतिहास। বুড়িগঙ্গা बर्तमाने एकटी मृतप्राय नदी। अत्याधिक दूषणे विपर्यस्त एर परिवेश, जीव वैचित्र्ये एबं हुमकिर मुखे जनस्वास्थ्य। जे आमी 30 बछर धरे नौका चालाई, जे आगे पानी आमरा नदीर पानी खाइताम, नदीर पानी खाइताम। जे दोनो पारे ड्रेन पानी तेमन या दूषित छिलो ना, ओई কেরানীগঞ্জের पानी नदीते नामतो ना। एखन কেরানীগঞ্জের ঢাকার पानी नामे जे पानीटा दूषित हय। बर्षाकाले एकटु भालो हय, आर शीतेर सीजन आइले पानीटा अनेकई खाराप हये जाय। एते मानुषेरও ক্ষতি, आर কোনো মাছ কোনো কিছু থাকতে পারে না পানিতে। हाथ मत धोआ जाए ना, नदी को गोसल करा जाए ना, हाथ पा खा जाए, खुजली है, पेशा है। नदी जो माजी मोला थकते हैं ना, मुखे माछ माछ लगे काज करते हैं। जेमन मा बोनेरा जे पार ताराओ दिया अपने दिया कपड़ दिया पार पार लगे क्यों आर बमिओ कर जाए। বুড়িগঙ্গা नदीर ऊपर विभिन्न गवेषणाय नदीर दूषणेर जन्य अनेक कारण चिह्नित करा हयेछे। যেমন উজান থেকে পলি জমা, নদীতে কঠিন বর্জ্য, পয় নিষ্কাশন এবং শিল্প বর্জ্য অপসারণ। ঢাকা শহরের ইতিহাস, জীবন জীবিকা, সংস্কৃতি ও ঐতিহ্য মূলত এই ছোট্ট গুরুত্বপূর্ণ নদীকে ঘিরে গড়ে উঠেছে। ব্রিটিশ আমলে বুড়িগঙ্গা নদীর তীরকে তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ঢাকার সবচেয়ে মনোরম স্থান হিসেবে বিবেচনা করা হতো এবং ঢাকার বাসিন্দাদের জন্য পানি সরবরাহের প্রধান উৎসও ছিল এটি। এই নদী দেখে এখন বোঝার বড় মুশকিল যে এই নদীতে আমরা আগে গোসল করতাম, এই নদীর পানি একটা সময় আমরা খেতাম। কিন্তু এখন নদীর পানি এতটাই অবস্থা খারাপ হয়েছে যে নদীর পানিতে আমরা এখন পাও দিতে ভয় পাই, গোসল তো দূরের কথা। আর নদীর পাড়ের যে বেহাল দশা, এখান থেকে হাঁটা বড় মুশকিল। নদীর পাড় খুব ইয়ে থাকে, ময়লা হয়ে থাকে, হাঁটতে পারি না আমরা। ঘাট খাজনা দিয়ে 10 টাকা করে মালের জন্য, আর জনপ্রতি 2 টাকা। কিন্তু তারপরে আমরা ঘাট পারাপারে সুবিধা পাচ্ছি না, এমনকি নদীর পানি প্রচণ্ড দূষিত গন্ধ। 400 বছরেরও বেশি সময় ধরে নদীটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। কর্মকর্তাদের মতে প্রতিদিন গড়ে প্রায় 30,000 মানুষ সদরঘাট লঞ্চ টার্মিনাল, যা কিনা বিশ্বের বৃহত্তম নদী বন্দরগুলির মধ্যে একটি, যাতায়াতের জন্য ব্যবহার করছে। এই নদীটা আগে ঠিক ছিল, আমরা যাতায়াত করতে পারতাম। এখন চলাচল করতে গেলে প্রচুর দুর্গন্ধ, আমাদের অনেক সমস্যা হয়, নাকে কাপড় দিয়ে পার হইতে হয়, আমাদের ব্যবসায়িক কারণে কন্টিনিউ যেতে হয়, অনেক সমস্যার সম্মুখীন হইতে আসি। সরকার এটার প্রতি একটা উদ্যোগ নেবে বলছে, কিন্তু এখন পর্যন্ত কোনো এরকম পরিবর্তন আমরা দেখতেছি না। আমরা চাই যাতে এটা পুনরায় আগের মতো ফিরে আসে, আমরা চলাচল করতে পারি ঠিকভাবে।